ছাত্র ছাত্রীর কুড়াল লড়া থপরারে মুখরিত হল প্রাথমিক বিদ্যালয় বাকরি। রাজ্য আজিরেপর খোল খালে প্রাথমিক বিদ্যালয়। কোভিড প্রটোকল মানি আরম্ভ হল পাঠদান। সুদীর্ঘ প্রায় সাড়ে ন মাহর পিছত খোল খালে নিম্ন প্রাথমিক বিদ্যালয় সমূহের দ্বার। ইতিমধ্যে রাজ্যের শিক্ষা বিভাগে বিদ্যালয় সমূহ খোলার এসওপি প্রস্তুত করে নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা বেসরকারি বিদ্যালয় ক্ষেত্রতো প্রযোজ্য হব। করোনা মহামারীর আতঙ্কর বিগত 16 মার্চত সকল বিদ্যালয় বন্ধ করার ঘোষণা করেছিল সরকারে। প্রায় সাড়ে ন মাহ ধরে নিজম পড়ে থাকা বিদ্যালয় সমূহ আজি উদুলি মুদুলি পরিবেশ। কিন্তু 5 বছরের তলর শিক্ষার্থী যাব নিব বিদ্যালয়। বিদ্যালয়ের কর্মচারী রাঁধনিয়ে প্রতিমাহে করাব কোভিড টেস্ট। শিক্ষা বিভাগের নির্দেশনা মানি বটতর হাইডুবি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয় আর রামপুর সত্র বালক বিদ্যালয়ের শ্রেণীকোঠা আজি খোল খালে ছাত্রছাত্রী আর শিক্ষকের বাবে। কোভিড প্রটোকল মানি আরম্ভ হল পাঠদান। সরকারের যে প্রটোকল, সেই প্রটোকল মানিয়ে আমি আজিরপর বিদ্যালয়খানি আরম্ভ করবলে লৈছো। আমার ছাত্রছাত্রী যথেষ্ট সংখ্যক হওয়ার কারণে আমি দুটা ফেজত শিক্ষাদান দিয়ার ব্যবস্থা করি। প্রথমতে আপনার 9টা বজারপর 11:30, 12টা এনেকালে হব। তারপরে আমার মধ্যাহ্ন ভোজন হব আর তারপর আমি নেক্সট নেক্সট বেচ আরম্ভ করি আপনার 12:30 মানের 2টা বজালেকে। দরং জেলার দলগাঁও শিয়ালমারী শিক্ষাখণ্ডর অন্তর্গত ডোংপাড়া জাতীয় বিদ্যালয়ের দৃশ্য এয়া। বিদ্যালয়খনের শিক্ষক সকলে ছাত্র ছাত্রীক শাড়ি পতায় স্যানিটাইজার সাবুন পানিরে হাত ধুয়াই দিয়ার সমান্তরালক মাস্করও ব্যবস্থা করে। যেটু আমার ক্ষতি হয়েছিল শিক্ষার ক্ষেত্র, সেই শিক্ষার ক্ষতিটা আমি পূরার কারণে আগন্তুক 3 মাহ যেহেতু সরকারে বড়াই দিছে একাডেমিক ক্যালেন্ডারটো, সেইমতে আমি লড়া ছলীক 3 মাহত আমি সেখানে শিক্ষা দিয়ার কারণে প্রয়াস করি। সরকারে বান্ধি দিয়া নীতি নিয়ম মানি আজি জাজরি বালিকা মজলিয়া বিদ্যালয়তো আরম্ভ হল প্রাথমিক শ্রেণীসমূহ পাঠদান। ধুবুরীর বিসি মেমোরিয়াল জেবি স্কুলতো আজিরেপর আরম্ভ হল প্রথম শ্রেণীরপর পঞ্চম শ্রেণীলৈ পাঠদান। আমি সরকারের নীতি নির্দেশনা সম্পূর্ণভাবে আমি মানি চলবলে চেষ্টা করছো আর স্যানিটাইজ স্কুল করা হয়েছে স্যানিটাইজ লগতে হ্যান্ড ওয়াশ আর ছাত্র ছাত্রী সকল যাতে স্কুল হাত ভালকে পরিষ্কার ধুয়ে বারে বারে যাতে ধুয়ে পানির সকল ব্যবস্থা প্লাস রুম বিলাক স্যানিটাইজেশন সম্পূর্ণ ধরনের করা হয়েছে। করোনা মহামারীর দুঃসময়ের কথা পাহরি নগাঁও জেলার কঠিয়াতলী শিক্ষাখণ্ডর পলসা প্রাথমিক বিদ্যালয়তো আজিরপর আরম্ভ হয়েছে পাঠদান। আমি ছাত্র ছাত্রীর আতহি থাকি পেলায় যথেষ্ট মানসিক কষ্ট পাইছিল। দিবলগিয়া যে জ্ঞান এটা শৈক্ষিক বর্ষ প্রায় নষ্ট হয়ে গেছে। আজি বড় আনন্দর কথা আমার ছাত্র ছাত্রী আহিছে আর আমি সরকারের নীতি নির্দেশনা মানি ছাত্র ছাত্রীক শিক্ষাদান দিবর আজিরপর সম্পূর্ণ প্রস্তুতি লৈ আরম্ভ করবলে ওলাইছো। শিক্ষা বিভাগে জারি করা এসওপি অনুসরি প্রথম, দ্বিতীয় আর তৃতীয় শ্রেণীর পাঠদান হব মঙ্গলবার, বৃহস্পতিবার আর শনিবার। একদরে চতুর্থ আর পঞ্চম শ্রেণীর পাঠদান হব সোমবার, বুধবার আর শুক্রবার। বটদ্রহারপা সাইফুল ইসলাম, দলগাঁওরপা রফিক তালুকদার, ঢিঙরপর বেদব্রত রাজা, ধুবুরীরপা মুস্তাফিজুর রহমান আর কামপুরারপা রূপজ্যোতি ভূঁয়ার রিপোর্ট, আসাম টক্স।